হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু শিক্ষায়তন চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের হেড়েম্বাচন্দ্র কলেজে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড ইনফরমেশান দেব। প্রথমে গুগলে তোমরা হেড়েম্বাচন্দ্র কলেজ লিখে জাস্ট সার্চ করবে, দেখবে ফার্স্টে যে লেখাটা আসছে যেখানে লেখা আছে http://www.hedembachandrakollege.ac.in, সেই লেখাটায় জাস্ট ক্লিক আউট করো। ক্লিক করতে দেখবে এরকম একটা সারফেস তোমাদের সামনে খুলে যাচ্ছে যেখানে রেড কালার দিয়ে একটা লেখা অ্যাডমিশন 2021-22 লেখা যা ব্লিঙ্ক করছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করতে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে দেখো লগ ইন অর রেজিস্ট্রেশন, জাস্ট ক্লিক করো। সেখানে ক্লিক করতে ফার্স্ট নেম দাও, ফার্স্ট নেম ধরো এখানে আমি দিলাম রাজীব বিশ্বাস, ঠিক আছে, সরি বিশ্বাসটা এখানে হবে না, ভুল বললাম, বিশ্বাসটা লাস্ট নেমে যাবে, তোমার যে টাইটেল সেই টাইটেলটা তোমার লাস্ট নেমে যাবে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড দাও, ধরো নামটাই তুমি দিয়ে দিলে, যে পাসওয়ার্ডটা এখানে লিখেছো সেই পাসওয়ার্ডটা আরেকবার তোমাকে কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে। এবার তোমার কাস্ট জেনারেল কি এসসি এসটি সেটা দিচ্ছ। এবার তোমার একটা মোবাইল নাম্বার দেবে, ধরো এই নাম্বারটাই আমি দিলাম, এখানে যাই আমি দিচ্ছি সেটা কিন্তু ফলস দিচ্ছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। এবার তোমরা যা যা লিখেছো সেটা একবার কনফার্ম করে নেবে যে তোমরা সেগুলো ঠিকঠাক দিয়েছো কিনা, কারণ এটা দিয়ে কিন্তু তোমাদের পরবর্তীকালে লগ ইন করতে হবে, ঠিক আছে। তাই পুরো লেখাটা তোমার নাম, তোমার পাসওয়ার্ড, তোমার ফোন নাম্বার সমস্ত কিছু চেক করে নিয়ে তারপরে সাইন মি আপ এ দিতে হচ্ছে। এখানে তোমাকে দিতে হবে যে তুমি কোন বোর্ড থেকে পাস আউট করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিচ্ছো। এবার সেভ চেঞ্জেস এ ক্লিক করে দাও, দেখো সেভ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা সেভ হয়ে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের ইমেজ দেবে, তোমাদের সিগনেচার দেবে, সেটা আপলোড করবে দেখো তোমাদের সিগনেচার এক জায়গায় লিখে ফটো তুলে তোমাদের ল্যাপটপ বলো বা কম্পিউটার বলো বা মোবাইল বলো সেখানে রেখে দেবে, তোমাদের পিকচার আর সিগনেচারটা সেটা এখান থেকে আপলোড করে দেবে, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমরা তোমাদের প্রাইমারি ইনফরমেশন একটা দিচ্ছ, সেটা হচ্ছে তোমার নাম, দেখো এখানে লেখা আছে আর চেঞ্জ করতে পারছো না। তোমার এইচএসের যে রোল নাম্বার যেটা তোমার এইচএসের রেজাল্টে লেখা আছে সেটা, আর দেখবে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে দিলে, ঠিক আছে। তারপরে এখানে রেজিস্ট্রেশনটা যে করেছো কোন সালে করেছো, অবভিয়াসলি 2020-তেই করেছো তোমরা, তো 2020 সালটা লিখবে। আচ্ছা তারপরে তোমার স্কুলের নাম কি, ঠিক আছে নামটা লিখতে হবে, ধরো এখানে আমি যে কোনো একটা নাম স্কুলে নিয়ে নিলাম। পাস আউট করেছো কত সালে, 2021-এ, তো 2021 লিখছো, তাহলে পুরোটাই তোমাদের দেখো হয়ে গেল। আচ্ছা এবার জাস্ট সেভ করো, সেভ হয়ে গেল। এবার তোমার তুমি মেল কি ফিমেল এখানে দিচ্ছ, যেহেতু রাজীব বিশ্বাস দিচ্ছি তাই একজন মেল। এবার ডেট অফ বার্থ দেবে, তোমরা কোন সালে জন্মেছো, তারপরে তোমাদের বার্থডে মান্থ ডেট সমস্ত কিছু ঠিক মতো দেবে যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিচ্ছ, রিলিজিয়ান হিন্দুজম ইসলাম খ্রিস্টান, তোমরা যে রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা দেবে। তোমাদের একটা ব্লাড গ্রুপ দিয়ে দেবে, আধার নাম্বার। আচ্ছা আরেকটা দেখো এখানে স্টার ডিনোট দোজ ফিল্ডস আর ম্যান্ডেটরি, মানে এখানে স্টার মার্ক দেওয়া যেগুলো রয়েছে সেখানে তোমাকে ফিল আপ করতেই হবে, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। আর যেগুলোতে স্টার নাম্বার দেওয়া নেই, যেমন আধার নাম্বার দেখো স্টার মার্ক দেওয়া নেই, তার মানে এটাতে যদি তুমি ফিল আপ না করো কোনো অসুবিধা হবে না। ম্যারিড কি আনম্যারিড সেটা দিচ্ছ,
ওয়ার্কিং, মানে কোনো কাজ করো কিনা পড়াশোনার পাশাপাশি, যেখানে তোমাকে জবে যেতে হয় সেরকম রিলেটেড সেটা দিচ্ছ, তুমি মাইনরিটি কিনা সেটা দেবে। আচ্ছা, ডিফারেন্টলি অ্যাবলড মানে যদি কেউ স্টুডেন্ট হ্যান্ডিক্যাপ থাকে তাহলে ইয়েস লিখবে, আর না থাকলে নো লিখবে। আর যদি হ্যান্ডিক্যাপ কেউ থাকে তাহলে কি পজিশন আসবে, দেখো এখানে ইয়েস যখনই করবে তখনই সে কোন ধরনের হ্যান্ডিক্যাপ, ভিজুয়ালি, হিয়ারিং, অর্থোপেডিক্যালি কোন ধরনের হ্যান্ডিক্যাপ সেটা দিতে হচ্ছে এবং কত পার্সেন্ট আছে সেটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইকোনমিক কন্ডিশন, বিপিএল, এপিএল যেটা আছে তোমাদের সেটা দিয়ে দেবে। এবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে তুমি পড়াশোনাটা কোন ভাষাতে করতে চাইছো, বেঙ্গলি কি ইংলিশ, সেটা দিচ্ছ। তোমার মাদার টাং কি সেটা দিলে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয় যে আমার মাদার টাং বেঙ্গলি, মানে আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা আমার বেঙ্গলিতে হবে। কেউ ইংলিশ ভার্সনে পড়তে পারো, তার মাদার টাং বেঙ্গলি হতেই পারে, এর নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার দেখো কাস্ট জেনারেল হলে জেনারেল লিখবে, আর যদি জেনারেল ছাড়া যদি এসসি এসটি হয় তো সেটাই লিখছ। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি তোমার থাকে কিছু, ধরো কেউ স্পোর্টস করে, কেউ ব্যাডমিন্টন খেলে, তো সেই হিসাবে তোমরা দিচ্ছ, ঠিক আছে। তোমার প্রফিশিয়েন্সি ইন স্পোর্টস তুমি লিখবে, তোমার কোন প্রফিশিয়েন্সি আছে, অ্যাপ্লাই অফ স্পোর্টস কোটা, তুমি কোনো স্পোর্টস কোটাতে অ্যাপ্লাই করেছো কিনা। যদি স্পোর্টস তোমার কিছু না থাকে তাহলে নো দিচ্ছ, তাহলে এগুলো ফিল আপ করার আর কোনো দরকার পড়ছে না। আর যদি ইয়েস থাকে তাহলে ক্যাটাগরিতে যে তুমি কোন ধরনের স্পোর্টস খেলছো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কোন ধরনের খেলছো, আর সেটা কোন লেভেলে খেলেছো, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট, সেটা দিচ্ছ, ঠিক আছে। আর যারা কোনো খেলাধুলা এরকম খেলোনি তাহলে সেটা নো দেবে, কোনো অসুবিধা নেই। আর এগুলো তো দেখো স্টার মার্কস তো নেই, তাই ফিল আপ না করলেও কোনো অসুবিধা হবে না। এবার সেভ যেটা করে দাও, দেখো এখনই সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেল। এবার তোমাদের সামনে আরেকটা ফর্মের পেজ ওপেন হচ্ছে, যেখানে তোমার বাবার নাম লিখছো, ঠিক আছে। এখানে ধরো লিখলে রণিত বিশ্বাস, মাদার নেম ধরো লিখলে রুক্মিণী বিশ্বাস, ফাদার্স এডুকেশন ধরো তোমার বাবা যত পড়াশোনা করেছে সেই হিসাবে তুমি এখানে ফাদার্স এডুকেশন দেবে, মাদার্স এডুকেশনও সেই হিসাবেই দেবে। ফাদার্স অকুপেশন যদি গভর্নমেন্ট করে তাহলে গভর্নমেন্ট, যদি আন্ডারটেকিং হয় তাহলে সেমি গভর্নমেন্ট, যদি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করে তাহলে প্রাইভেট, যদি বিজনেস করে তাহলে সেলফ এমপ্লয়, ঠিক আছে। মাদার্স অকুপেশন যদি হাউস ওয়াইফ থাকে তাহলে হাউস ওয়াইফ দেবে। আচ্ছা, তুমি লিগাল গার্জেন কাকে করতে চাও, বাবাকে কি মাকে, যদি বাবাকে করতে চাও তাহলে ফাদার এখানে ক্লিক করবে। তাহলে দেখো তোমার বাবার নাম এবং তোমার রিলেশনশিপে তোমার গার্জেন যে বাবা হয় সেটা অটোমেটিক চলে আসে। লোকাল গার্জেন যদি বাবা করতে চাও তাহলে ফাদার দিচ্ছ, এখানে তাহলে পুরো অটোমেটিক সমস্ত কিছু নাম এবং রিলেশনশিপ চলে আসবে। এত অব্দি বোঝা গেল সবার? এবার অ্যানুয়াল ইনকাম কত, ধরো অ্যানুয়াল ইনকাম মানে বছরে, গোটা বছরে কত টাকা তোমার বাবা রোজগার করে, তাহলে সেটা বা তোমার ফ্যামিলিতে মোট এক বছরে কত টাকা রোজগার হচ্ছে সেটা তুমি দেবে। ধরো এখানে আমি দিলাম 4 লাখ টাকা বছরে রোজগার হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে ধরো সেভ ডেটাতে আমি ক্লিক করব। আচ্ছা, এবার নেক্সট এ যাব, সেখানে হচ্ছে গার্জেন্স এর মোবাইল নাম্বার, তুমি যদি এইটাই দিতে চাও তাহলে এটা দেবে। কি দেবা আছে দেখো, 83, ঠিক আছে। এবার ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, ধরো বিশ্বাস 1234@gmail.com দিলাম, ওকে। আচ্ছা, যেটা রানিং সেটাই কিন্তু দেবে। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে তোমার যে তুমি তোমার আদি বাড়ি যেখানে রয়েছে, ঠিক আছে, যেখানে তুমি তোমাদের অ্যাড্রেসটা সব জায়গায় অফিসিয়ালি দেওয়া হয় সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে। ধরো এখানে আমি দিলাম 56/A, শোনো আমি আমার মতন করে একটা দিয়ে দিচ্ছি, ঠিকঠাক দেব না, এখানে আমি কিছু আগেই বলেছি, মানে এই লেখাগুলো, এই ইনফরমেশনগুলো, আমি নাম্বারগুলো বা এই অ্যাড্রেসগুলো ঠিক দিচ্ছি না।
কারণ যেহেতু এটা ফলস হচ্ছে তাই জন্য আমি ঠিক দিচ্ছি না, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের সঠিক বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেসটাই দিচ্ছ। আচ্ছা, পিন নাম্বার ধরো দিলাম, এরকম একটা দিলাম, ঠিক আছে? তারপরে যদি সেই পার্মানেন্ট অ্যাড্রেসে তুমি এখন বর্তমানে থাকো, তাহলে জাস্ট এই বক্সে ক্লিক করবে, অটোমেটিক চলে আসবে। আর যদি এই অ্যাড্রেসে তুমি না থাকো, তাহলে যে অ্যাড্রেসে এখন বর্তমানে আছো সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, তাহলে কিন্তু এই বক্সে তখন আর ক্লিক করবে না, ঠিক আছে? এবার এরিয়া অফ স্ট্যাটাস, তুমি কোন এরিয়ায় থাকো, রুরালে, সেমি আরবানে কি আরবানে সেটা লিখছো। আচ্ছা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লেখার দরকার নেই, তোমার রেলওয়ে স্টেশন যদি কাছাকাছি থাকে তাহলে লিখবে, আর না লিখলেও কোনো অসুবিধা নেই। হয়ে গেল এত অব্দি, এবার জাস্ট সেভ ডেটা করো। সেভিং কমপ্লিট। আচ্ছা, তাহলে দেখো সব পুরোটা তোমাদের চলে এলো, শুধু কি বাকি রয়েছে তোমাদের এখানে তোমার প্রোফাইল আর তোমার হচ্ছে সিগনেচারটা বাকি রয়েছে, সেইটা তোমরা দেবে। আচ্ছা, এবার দেখো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমরা মার্কসে যাবে। মার্কসে কি তোমাদের কিন্তু এখনো মার্কস দেওয়া হয়নি কোন সাবজেক্টে কত পেয়েছো, তাই জন্য ক্লিক হেয়ার টু অ্যাড ক্লিক করবে, ঠিক আছে? এবার তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছো, বেঙ্গলিতে কত পেয়েছো, ইংলিশে কত পেয়েছো, সেগুলো তোমরা দেবে। ফার্স্টে তোমরা বেঙ্গলি রাখবে, যেহেতু তোমাদের ফার্স্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বেঙ্গলি এ অ্যান্ড বিটা দেবে না, শুধু বেঙ্গলিতে ক্লিক করবে। এবার ফুল মার্কস কততে হয়েছে, 80-তে। তুমি কত পেয়েছো, ধরো তুমি পেয়েছো 80-তে 56, 20-তে ফুল তোমার প্র্যাকটিক্যাল, আর তুমি ধরো 20-তে 20 পেয়েছো, ঠিক আছে? এটা এত একটু হয়ে গেল। তারপরে তুমি কি করছো, এখানে এবার ইংলিশে যাবে, ইংলিশ লেখো, দেখো চলে আসবে ইংলিশটা তোমার। ইংলিশে শুধু গিয়ে ক্লিক করছো, আবার সেম 80, ধরো এখানে পেয়েছো 50, আর এখানে ধরো 20-তে 20 পেয়েছো। এবার ধরো তারপরে আছে তোমার এডুকেশন, ঠিক আছে? এডুকেশন লেখো, দেখো চলে এসেছে এডুকেশন, এখানে 80-তে পরীক্ষা, ধরো তুমি পেয়েছো 58, এখানে ধরো 20-তে 20 হয়ে গেল। তারপরে ধরো তোমার আছে হিস্ট্রি, এখানে রেখো, দেখো চলে আসছে হিস্ট্রি, আর সেম 80-তে পরীক্ষা, তুমি ধরো পেয়েছো 56, 20-তে ধরো পেয়েছো 20, ঠিক আছে? তারপরে তোমার ধরো আছে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স, ধরো আমি নিলাম ইকোনমিক্স, ধরো নিলাম ইকোনমিক্স, দিলে ইকোনমিক্স নেওয়ার পর তোমার এইটা 80, এখানে ধরো 60 পেয়েছো, এখানে 20-তে ধরো 20 পেয়েছো। তারপরে ধরো তুমি নিলে জিওগ্রাফি, ঠিক আছে? জিওগ্রাফি নিলে, জিওগ্রাফি তোমাদের 70-এ পরীক্ষা হয়, ধরো কেউ পেয়েছো 59, 30-এ তোমার প্র্যাকটিক্যাল, 30-এ ধরো পেয়েছো 30, ঠিক আছে? তাহলে তোমাদের সমস্ত ফিল আপ করা হয়ে গেল। এবার স্ট্যাটাসে কি করছো, এগুলোতে সমস্ত পাস লিখবে, এটা তোমাদের ম্যানুয়ালি করতে হবে, এটা অটোমেটিক আসবে না। প্রত্যেকটা ক্ষেত্রে পাস লিখবে, ঠিক আছে? একবার মিলিয়ে নাও কটা হলো, 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে? 6টা পেপার ছিল। সাবমিট ইওর ডেটা, ঠিক আছে? এবার সেভ, ক্লোজ ইট করে দাও, সমস্ত সেভ হয়ে গেছে তোমার। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই ফরে ক্লিক করবে। আচ্ছা, অ্যাপ্লাই ফরে ক্লিক করার পর তোমরা চলে যাবে এডুকেশনে, কারণ যেহেতু তোমরা এডুকেশনে যদি কেউ অনার্স করতে চাও তাহলে এডুকেশনে করবে। আবার এই জায়গাটা আমি দেখিয়ে দিই,
ধরো কেউ এডুকেশনে অনার্স করতে চাইলে এডুকেশন করবে, কেউ বেঙ্গলি করতে চাইলে বেঙ্গলি, মানে যে তোমরা স্ট্রিমে অনার্স করতে চাইছো সেটাতে তোমরা ক্লিক করবে। আমি ধরো এখানে এডুকেশনে করলাম, ঠিক আছে। এবার এডুকেশনে করার পর তোমার দেখো বেস্ট অফ ফোরের অল টোটাল মার্কস এখানে 332 দেখাচ্ছে, তোমার এগ্রিগেট দেখাচ্ছে পার্সেন্টেজ 83%, ঠিক আছে। এবার তুমি তো এডুকেশনে অনার্স করছো, এবার তোমার এখানে সাবজেক্ট কম্বিনেশন নিতে হবে। আচ্ছা, সেই সাবজেক্ট কম্বিনেশনটা তুমি এখান থেকে চুজ করবে, পল সায়েন্স হিস্ট্রি নেবে, হিস্ট্রি ইকোনমিক্স নেবে, কি হিস্ট্রি জিওগ্রাফি নেবে, যেটা তোমাদের সুবিধা। আমি তোমাদের এখানে সবসময় সাজেস্ট করব যে পাসের সাবজেক্ট অল টাইম ইজি নাও, কারণ অনার্স পড়ার সময় তোমাদের কিন্তু পাসের সাবজেক্ট পড়ার আর সময় থাকে না, এই কারণে বলছি একটু ইজি নাও, ঠিক আছে। ধরো হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স যদি থাকে তুমি হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স নিয়ে নিলে। তারপরে তোমার এখানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ তুমি কি নিতে চাইছো, বেঙ্গলি অথবা ইংলিশ, যদি ইংলিশ নিতে চাও ইংলিশ লেখো। ইংলিশ লেখার পর আই হিয়ার বাই নোটিফাইড দ্যাট, এখানে জাস্ট চেকলিস্টে ক্লিক করো। এবার তুমি করবে অ্যাপ্লাই ফর এডুকেশন, ঠিক আছে। হয়ে গেল তোমার সমস্ত কিছু এখানে কমপ্লিট। দেখো তুমি এডুকেশন অনার্সে করতে চাইছো, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, এই সমস্ত কিছু তোমার কিন্তু হয়ে গেল। এবার কি করবে, এখানে এখন কোনো টাকা পয়সা তোমাকে দিতে হচ্ছে না, তাই এখানে দেখো কোনো এডুকেশন এখন আপাতত এটার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন কোনো ফিস দিতে হবে না। যখন ভর্তি হবে, যখন যদি মেরিট লিস্টে তোমার নাম বেরোয় তাহলেই তুমি দেবে, ঠিক আছে। এখানে টাকা ভর্তি হওয়ার যে টাকা এডুকেশন অনার্স আছে সেই টাকা দেবে, না হলে তোমাকে দেওয়ার এখানে কোনো দরকার নেই। তাহলে লার্নার্স তোমরা বুঝতে পারলে কিভাবে হেরম্বরচন্দ্র কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে, আশা করি ইনফরমেশনটা তোমাদের খুব কাজে আসবে। চলো এখানেই শেষ করছি, টাটা।